সংসার তো খারাপ বস্তু নয় বাবা, সংসার খুব ভালো বস্তু। কিন্তু যে সংসারে কীর্তন হয় না, যে সংসারে হরি কথা হয় না, যে সংসারে হরি কথা শ্রবণ করা হয় না, যে গৃহে খোল করতাল বাজে না, ও সংসারটা বাঁশবন হয়ে যায়, ওখানে শিগালের বসবাস। আর যে সংসারের মধ্যে খোল করতাল আজ বাজছে, যে সংসারের মধ্যে মানুষ তিলক সেবা করেছে, ভক্তের আগমন হয়েছে, বৈষ্ণব ঠাকুরের পদধূলি পড়েছে, সে সংসারটা তপোবন হয়ে গেছে। হরিবল হরিবল হরিবল। আর এই তপোবনেই তো ভগবানকে পাওয়া যাবে, ভক্তকে পাওয়া যাবে। যে কলিযুগের মানুষ আজ ধর্ম নেই, ভগবান নেই এমন কথা বলে, যে কলিযুগের মানুষ ঘরের কোণায় বসে টেলিভিশনের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর নেয়, যে কলিযুগে পুত্র পিতাকে সম্মান করে না, যে কলিযুগে ভাই ভাইকে সম্মান দেয় না, যে কলিযুগে কলে জল আনতে গিয়ে পর্যন্ত মেয়েরা ঝগড়া করে, যে কলিযুগে মানুষ মানুষকে সম্মান দেয় না, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে উপেক্ষা করে চলে, সেই কলিযুগের এমতো অবস্থায় এই করোনা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আজ এই গৃহে হসি বাসর দেখে আমার তো এটাই বলতে ইচ্ছা করছে, মানবের কৃষ্ণ সাধনায়, মানবের কৃষ্ণ ভজনায় দুর্বৃত্ত কলি আজ পরাজিত। আজ থেকে প্রায় 540 বৎসর পূর্বে কলির পাপাচারী ব্যভিচারী অনাচারী জীব সকলকেই উদ্ধার করার লাগি লাগে। হ্যাঁ বাবা, কলির পাপাচারী ব্যভিচারী অনাচারী জীব সকলকে উদ্ধার করার লাগি গোলোক বৈকুণ্ঠ ধাম থেকে নেমে এলেন এই পৃথিবীর মাটিতে। কে? নন্দের নন্দন, যশোমতী মায়ের আদরের দুলাল, গোপীগণের মনোচোরা, গোয়ালিগণের ক্ষীরচোরা, ভগবান শ্রীকৃষ্ণ। হরিবল হরিবল। নদিয়া নবদ্বীপ মাঝে জগন্নাথ মিশ্রের গৃহে সচি গর্ভ সিন্ধু মাঝে, নদিয়া নবদ্বীপ মাঝে জগন্নাথ মিশ্র নামক এক অতি ধার্মিক ব্রাহ্মণের গৃহে সৌচি গর্ভ সিন্ধু মাঝে কলিযুগের অবতার কলিযুগের অবতরী জন্মগ্রহণ করলেন। সেই সঙ্গে ওনার প্রথম নাম রাখা হল গৌর। কেন গৌর? গায়ের রংটা ছিল কাঁচা হলুদ বর্ণের, তাই নাম রাখা হলো গৌর। মহাজনগণ বললেন, না না, আরে ওর জন্য গৌর না, উনি তো রাধা কৃষ্ণ এক তনু, তাই গোবিন্দের গো আর রাধারানীর রা দুই মিলে একাকার হয়ে হলো গৌরা। গোবিন্দের গোয়া রাধা রানী হলো আমাদের গোড়া। অদ্বৈত আচার্য, যিনি পূর্বলীলায় ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, উনি চলে এসেছিলেন আরো 52 বছর আগে। ওনার স্ত্রীর নাম সীতা দেবী, সীতা দেবী সীতা দেবীর নাম রাখলেন নিমাই।
নিমাই শব্দের অর্থ হল নিম গাছের তলদেশে যেহেতু শচী মায়ের প্রসব গৃহ হয়েছিল, আর নিম গাছের ছাল তিত, পাতা তিত, ছালটার রসটাও তিত, তাই নাম রাখা হলো নিমাই। না, নাম নিয়ে আমরা কোনো বিতর্কে যাব না, কারণ নাম যাই পারে হোক না কেন, কর্মটা হওয়া চাই ভালো। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এই তো, যেখানেই জন্ম হোক না কেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব ধনী পরিবারে তো জন্ম নেয়নি বাবা, জমিদার পরিবারে তো জন্ম নেয়নি, আর্থিক দুরবস্থার কারণে লাইট পোস্টের তলায় বসে বই পড়তেন, এমন বিদ্যা অর্জন করলেন, আর জীবনে এমন কর্ম করে গেলেন, নাম হয়ে গেল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই ছোট্ট ছেলেটার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, ক্ষুদিরাম, খুব ছোট ছেলে, সে তো ধনী পরিবারের নয়, জমিদার পরিবারের নয়, রাজ পরিবারের নয়, কিন্তু কর্মটাই এমন করলো, আজও বছরে একবার হলেও তার ছবিতে আমরা মালা পরাই, তার ছবির সামনে ধূপ দিই। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, কিন্তু বদমাইশ শয়তান বেঈমান মির্জাফরের গলায় কি আমরা কেউ মালা দিই? না, রাজ পরিবারের জন্ম মির্জাফরের, কর্মটা এমন ঘৃণ্য করল, আজও পর্যন্ত মুসলিমদের জগতে কেউ কারোর ছেলের নাম মির্জাফর রাখে না, তাই কর্ম যেমন, কর্মটা হোক ভালো, জন্ম হোক যথাযথা, কোনো দুঃখ নেই। হ্যাঁ, সেই ছোট্ট নিমাই বড় হলো ধীরে ধীরে, ধীরে ধীরে বড় হলো, আর সেই সময় বাংলাতে ছিল মুসলিম রাজত্ব, সম্ভবত সেই কারণেই বাংলার কোনায় কোনায় কাজী সাহেবদের অত্যাচার চলত। গর্জে উঠল নিমাই, সঙ্গে নিতাই শ্রীবাস অদ্বৈত গদাধর। বীরভূম এক চক্রা গ্রাম থেকে নিত্যানন্দ প্রভু চলে এলেন। হ্যাঁ, একটা পার্টি অফিসের দরকার, একটা পার্টি অফিসে একটা নেতাকে খুঁজলেই আমরা পাব, ঠিক তেমন পার্টি অফিসটা কোথায় তৈরি হলো? শ্রীবাসঙ্গনে। সেখান থেকেই ডাক দেওয়া হলো, সবাই হরি নামে মেতে ওঠো, কিন্তু হরি নাম কর বললে কি করা যায়? আমরা এমন নরাধম জীব, সারাদিনে আমরা কত কর্ম করি, কিন্তু একবারও হরে কৃষ্ণ নাম আমরা নিতে চাই না মুখে। ব্যবসা করি, চাকরি করি, ছেলেমেয়েরা পড়াশোনা করে, কিন্তু আমরা একবারের জন্য সারাদিনে ভালোভাবে হরি নাম মুখে আনতে পারি না। মহাপ্রভু ডাক দিলেন হরিনামের মন্ত্রে, তাই তো আজ এই গ্রাম বাংলার বুকে যেখানে খুশি আপনি হরিনাম করুন, কেউ বাধা দেয় না। এটা হতো আজ থেকে 540 বৎসর পূর্বে, হরিনাম করলে অত্যাচার করা হতো, তাই গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে দাদা নিত্যানন্দকে আদেশ দিলেন, ভাই নিমাই, দাদা নিত্যানন্দকে বললেন, শুনো শুনো নিত্যানন্দ,
সব হইল অন্ধ। গো শোনো দাদা নিত্যানন্দ, কলির জীব সব হইল অন্ধ। ওগো শোনো দাদা নিত্যানন্দ, এই না কলির জীব সব হইল অন্ধ। ও মায়েরা, এই যে মহাপ্রভু বলছেন আমরা অন্ধ, আমরা কি তাহলে অন্ধ? আপনি কি আমায় দেখতে পাচ্ছেন না? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা অন্ধ, কিন্তু আমরা কানা নই। কানাকে কানা যে একদমই দেখতে পায় না। অন্ধ মানে কি? যে আবছা দেখে। আমরা অন্ধ মা, সারাদিন মায়ার সংসারে পড়ে যে আমাদেরকে পাঠালো এই পৃথিবীতে, মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম আমরা। মায়ের গর্ভে তো কই আমার মামার বাড়ির লোক এসে আমাকে খাইয়ে দিয়ে যায়নি। কে আমাকে তাহলে খাওয়ালো? মা, আপনি বলবেন মা খেলে খা হয়ে যাবে, এটা কি করে হয়? এটা তার দয়া। মায়ের গর্ভে আমরা ঊর্ধ্ব পদে নিম্ন মস্তকে তার নাম জপেছিলাম। যারা যারা আমরা তার দেখা পেয়েছি, তারাই তো আজ সুস্থ সবল ভাবে ঘোরাফেরা করছি বাবা। যারা তার আশীর্বাদ পায়নি, কেউ কানা, কেউ খোড়া, কেউ বোবা, কেউ ল্যাংড়া হয়েছে। শুনো শুনো নিত্যানন্দ, ওই না কলির জীব সব হইল অন্ধ। ওগো শোনো দাদা নিত্যানন্দ, দাদা গো আমার নিত্যানন্দ, সদাই আনন্দ তিনি হলেন আমার নিত্যানন্দ। শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব সব হলো অন্ধ। এরা নাহি লহে নালয় কৃষ্ণ না, এরা নাহি লহে নাহি লহে নালয় কৃষ্ণ না। দাদা নিতাই, কলির জীব সব অন্ধ হয়ে গেছে অর্থের মোহে পড়ে। অর্থ আমার, স্বামী আমার, পুত্র আমার, এই বাড়িটা আমার,
দশ মিনিটের জন্য বাসে বসে বলে সিটটা আমার, তাহলে সবই যখন আমার, তুমি কার আমি কার? শূন্য শূন্য নিত্যানন্দ কলির জীব সব হইল অন্ধ, শূন্য শূন্য নিত্য হরি বাবা হরি কলির জীব সব হল এরা নাহি লহি নলয় কৃষ্ণ না, এরা নাহি লহি নলয় কৃষ্ণ না, তুমি প্রতি ঘরে ঘরে করো এই ভিক্ষা, তোমরা বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিখা, অগপ্রতি ঘরে ঘরে যাইয়া ভূতদা নিতেই চা, ঘটে গিয়া কদি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, তোমরা বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিখা, দাদা প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা, তোমরা লহ কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা, তোমরা বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, ও মায়েরা আস্তে বাবা আস্তে একটু হরি বলা যাবে? মহাপ্রভু বলছেন যে এক কৃষ্ণ নামে যত পাপ হরে কলি জীবের সাধ্য নাহি তত পাপ করে, কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে কলির জীবের সাধ্য নাই তত পাপে করিতে না। আচ্ছা এক কৃষ্ণ নামে কি এমন বস্তু আছে যে সমস্ত পাপ হরণ করে নেবে একটু শুনে নিন। বেশ বাবা বেশ, এই এগুলো তত্ত্ব নয় এগুলো তথ্য, কেউ যদি বলে আমি তত্ত্ব সম্রাট ওটা ভুল, যে তত্ত্ব জেনে যাবে সে আর ঘরে থাকতে পারবে না, সে সন্ন্যাস নিতে বাধ্য হবে। এই যে আমাদের এখন কথা হচ্ছে, ওনারা লেখে আমাদের মাথার উপরে একটা শব্দ তত্ত্ব সম্রাট, ওরে ভাই তত্ত্ব বলে কিছু নাই, তত্ত্ব যারা জানে তারা ঘরে থাকে না, আমরা তত্ত্ব জানি না, আমরা বলতে পারি তথ্য।
যাই হোক, কৃষ্ণ নামের মধ্যে কি আছে শুনে নিন, এগুলো শোনার দরকার আছে বাবা। কীর্তন মানে কোনো যাত্রা নয়, থিয়েটার নয়, বিনোদনের বস্তু নয়। কীর্তন মানে ভারতীয় সভ্যতার জ্ঞান চেতনার অঙ্গ। কীর্তন শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কৃষ্ণ নামের মধ্যে কি প্রথমে লিখতে হবে, কয়রি কি, তারপরে পেট কাটার মধ্যে সাই নয় কৃষ্ণা। আচ্ছা, ক দিতে গেলে তিনটে দাঁড়িয়ে দিতে হবে, এক দুই তিন, তবে ক হবে না, হবে ব। প্রথম টানেতে আছেন ব্রহ্মা বিদ্যমান, ব্রহ্মা বিদ্যমান। দ্বিতীয় টানেতে করেন বিষ্ণু অবস্থা, বিষ্ণু অবস্থা। তৃতীয় টান মহাদেবের বখানি, বখানি। ব্রহ্মা বিষ্ণু মহেশার তিন টান, এই হলো ব। মাথায় কুণ্ডলী দিলে হবে ক, মাথায় কুণ্ডলী দিলে তবে হবে ক। সেই কুণ্ডলীতে কে আছেন? আমার পুণ্ডরীকারেতে আছেন, দেখো দেখো, ওই রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাথায় রয়েছেন স্বয়ং রাধা রানী। এই হলো ক। আদ্যা শক্তি মহামায়া রিকারের দুই টান, রিকারের দুই টান। এই হলো কয়রি। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জুড়িয়া, গর্গ ঋষি ধ্যানে জানিয়া নাম রাখিলেন কৃষ্ণ, গর্গ ঋষি নাম রাখিলা কৃষ্ণ। তাহলে বাবা, অরুণ বরুণ চন্দ্র থেকে শুরু করে স্বর্গমর্ত পাতাল থেকে শুরু করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাধারানী, কে নেই কৃষ্ণের মধ্যে? তাই তো মহাপ্রভু বারবার বললেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে। এই কলি জীবের সাধ্য নাহি তত পাপ করে, এই কলির জীবে সাধ্য নাই তত পাপ করে। তাই তো নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন, মহাপ্রভু যাও দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম মিলাও। আর নিত্যানন্দ মহাপ্রভু কি করছে জানেন? নদিয়া নবদ্বীপ মাঝে প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, লহরে 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 প্রেম নিতাই ডাকে তোমরা, লহরে 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 নিতাইর প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 গো লোকের প্রেম নিতাই ডাকে আয় তোমরা, লহরে লহরে নিতাই ডাকে আয় প্রভু ডাকিয়া, লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকিয়া, লহরে 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 কিশোরীর প্রেম ডাকিয়া। মায়েরা একটু ঠান্ডা পড়েছে আমি বুঝতে পারছি, আপনাদের খুব কষ্ট হচ্ছে এখানে হরিবাসরে বসে থাকতে। তো
একটু ঠান্ডা উপেক্ষা করে হাত তুলতে বলবো না, তালি দিলেই হবে। কারণ কোনো গাছের গোড়ায় যদি আপনি বসেন, সেই গাছে যদি পাখি থাকে তাহলে সে মলমূত্র ত্যাগ করতে পারে, গায়ে বস আপনার পড়বে। কিন্তু যদি আপনি গাছের গোড়ায় বসার আগে একবার হাত তালি দিয়ে নেন, তাহলে কী হবে, পাখিরা উড়ে চলে যাবে। আমাদের দেহের মধ্যে এমন অনেক পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য, এই পাখিগুলো হাত তালি দিলে উড়ে যায়। আবার জ্যোতিষশাস্ত্রে বলছে হাতে তালি দিলে পজিটিভ এনার্জি ফিরে আসে, নেগেটিভ এনার্জি দূরে যায়। তবে মহাপ্রভু একটা কথা বলেছিলেন, যদি দুই হাত তুলে আরো তালি দেওয়া যায়, তার নামগান করা যায়, তাহলে না না যদি আপনাদের হাত থাকে তবে তুলবে, না হলে আমি তোলার জন্য বলবো না। ঠান্ডার সময় যদি দুই হাত তোলা যায়, মহাপ্রভু বললেন তোমরা, আমি তো হাত তুলেই আছি, তোমরা একবার হাতটা তুলে দেখোই না, আমার চরণে এসে আমার কাছে আত্মসমর্পণ করো, তোমাদের দায় দায়িত্ব আমার। তবে হাত তুললে প্রাইজ আছে, না তুললে তাও প্রাইজ আছে। মানে আপনার আধার কার্ড থাকলেই আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন, তবে সিডিল কাস্ট সার্টিফিকেট থাকলে 1000 টাকা, না থাকলে 500 টাকা, কিন্তু পাবেন। মায়েদেরকে বলছি যেন রেগে যাবেন না, আর ব্যাংকে তো ঢুকছে মোটামুটি, কারণ যখন ব্যাংকে যাই মাঝে মাঝে মেয়েদের লাইনটাই দেখতে পাই, এখন বেশি মাসের শেষে। হাত তুললেও প্রাইজ, না তুললেও প্রাইজ, তাহলে হাত তোলার দরকার নেই। তবে কথাটা একটু শুনে নিন, হাত তুললে মহাপ্রভু বলছে বাহ, তোমায় দুটো হাত দিয়েছি, পা দিয়েছি, তুমি পায়ে হেঁটে হরিবাসরে এসেছো, খুব ভালো কথা, হাত তুলছো, আগামী জন্মে আবার এত সুন্দর দুটো হাত পাবে। আর যদি না হাত তুলি, বললো হ্যাঁ তাতেও প্রাইজ আছে, সান্ত্বনা প্রাইজ। হাত যখন এ জন্মে দিলাম কোনো কাজে লাগলো না, তাহলে আগামী জন্মে ওই হাত দুটোকে পা করে দেব, তাহলে দুটো হাত আর দুটো পা মানুষ, আর চারটে পা হলে কি সেটা আপনারা বুঝেই নিন। লহরে 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 গো লোকের প্রেম তুই ডাকে আমরা, লহরে 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 কিশোরীর প্রেম তুই ডাকে আয়া, মায়েরা হাত তুলেছে। মানে আমরা দিই, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন আসে তাদেরকে আমরা দিই, কিন্তু কিছু রেখে তবে দিই, মানে একটু কৃপণতা করি, একটু বুঝিয়ে বলে দিলে আবার তখন ওই ছোট কয়েন আসে না, ওটা একটু নোটে কাগজের দিকে চলে আসে। লহরে 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 গো লোকের প্রেম তুই ডাকে আয়া, তোমরা লহরে 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 কিশোরীর প্রেম তুই ডাকে আয়া, তুই ডাকে আয়া আমাদের, তুই ডাকে ওই যে তুই ডাকে আয়া আমাদের, ওরে শিবাস ডাকে আয়া, লহরে 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 কিশোরীর প্রেম তুই ডাকে আয়া, লহরে 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 কিশোরীর প্রেম তুই ডাকে আয়া।
না না নিতাই তো আর একবার হয়নি, মার খাবে নাকি? একবার তো জগাই মাধাইর ওই হাঁড়ি মানে ছোট কলসি মাটির কলসি খেয়ে মাথা ফাটিয়েছে, ওই জন্য আর একা যাচ্ছে না, সঙ্গে করে নিয়েছে তাকে। লহরে 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 গোলকে আয় তোমরা, লহরে 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 কিশোরের নিতাই ডাকে আয়, আবার নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের, ওই দাসি বাস ডাকে আয়। লহরে 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 কিশোরের প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 কিশোরের লহরে 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 গোলক নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। Yeah.